মেসেঞ্জারে আমি আশা করি আপনি অলরেডি এআই ফিচার যেটা সেটা পেয়ে গিয়েছেন। তারপরও এআই ফিচার্স নিয়ে কেন ভিডিও বানাচ্ছি, কারণ কমেন্ট সেকশানে বোঝা যায়, কমেন্ট সেকশানটা যখন ভালোভাবে পড়া হয়, যে অনেক কনফিউশন রয়েছে, অনেকে অনেক কিছু চাইছে এর থেকে ক্রিম বার করতে, মানে নিজের সুবিধা মতো ইউজ করতে, কিন্তু কিছু কি পয়েন্ট রয়েছে কিছু বুঝতে অসুবিধা হচ্ছে, তার ফলে আমরা কিন্তু সেইটা পাচ্ছি না। তো আজকের ভিডিও দেখার পর সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে, প্র্যাকটিক্যালি কয়েকটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝিয়ে দেবো আপনার সব প্রবলেম সলভ, এবং এখান থেকে ক্রিম বার করতে পারবেন, অর্থাৎ যেটার সাহায্যে আপনি যা খুশি তাই এখান থেকে নিতে পারবেন। তবে একটা কথা মনে রাখবেন, যাই খুশি তাই কিন্তু করা ঠিক হবে না, কিছু সতর্কতা অবশ্যই মেনে চলা উচিত, সেটা ভিডিও শেষের দিকে বলবো। তো চলুন শুরু করি কয়েকটা উদাহরণ হিসেবে। দেখুন, প্রথম আমাদের একটা প্রবলেম হয় যখন আমরা এখানে গিয়ে টাইপ করি, টাইপে আমাদের বাংলায় কিন্তু কাজ হচ্ছে না বর্তমানে, বাংলায় যদি আমরা কিছু কমেন্ট করি কিছু জানতে চাই পাচ্ছি না। এ প্রবলেম ইজিভাবে সলভ করা যায় কিভাবে? এখানে দেখুন আমাদের যে কিবোর্ডটা রয়েছে তার উপরের পার্টে এখানে ট্রান্সলেটের একটা অপশান থাকে রয়েছে, যদি না পান না আসে কমেন্ট করে রাখুন, এ বিষয়ে চ্যানেলে গিয়ে দেখবেন ভিডিও বানানো আছে, তারপরে অনেকের প্রবলেম হলে আবার ভিডিও বানাবো। এবারে কি এখানে যেটা করছেন, প্রথমে বাংলাতে বলবেন, বাংলা থাকলো, এখানে ইংলিশ আছে, ইংলিশে ট্রান্সলেট করবেন, ইংলিশ থাকলো, নিচে এই যে অনুবাদের এখানে গিয়ে এই যে সাইডের মাইক আছে এখান থেকে আমরা কমেন্ট করব, এবং বাংলায় যেটা বলবো সেটাই আমরা রেজাল্ট পাবো। কিভাবে চলুন দেখে নিই একটা। এবারে দেখুন, আমরা যেটা চাই, মানে যেটা নর্মালি খুঁজে পাওয়া যায় না, বা আমরা খুঁজে খুঁজে মানে পরিশ্রান্ত হয়ে যাই, যে আমার ঠিক এমনটা দরকার কিন্তু আমি পাচ্ছি না, একটা ছবির উদাহরণ দিই। তো চলুন, একটা মেয়ে গ্রামের রাস্তা দিয়ে একা একা হেঁটে চলেছে, হাতে তার গোলাপ ফুল। তো এটা একটা উদাহরণ, জাস্ট উদাহরণ। এবারে দেখুন, এখানে টিক দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে দেখুন সেটা ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে। এবার এটাকে আমি সেন্ড করলাম, সেন্ড করার সাথে সাথে দেখুন কি দারুণভাবে আমি যেটা বলেছি সেটা এআই করে দেবে। দেখুন, আপনি শুধু একবার একটুখানি সময় দেবেন, তারপরে আপনার দেখুন রেজাল্টটা দেখুন, শুধু দেখুন পারফেক্ট, মানে কোথাও কোনো ভুল নেই। গ্রাম আপনি দেখতে পাচ্ছেন, একা রাস্তা দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, হাতে তার গোলাপ ফুল। এবার এটাকে আপনি কি করতে পারেন, এই জায়গাটা এসে আপনি এটাকে উপরে দেখুন ডাউনলোডের অপশান রয়েছে, এখানে সেভ ইমেজ আপনার গ্যালারিতে নিয়ে নিলেন, কিংবা আপনি এখান থেকে এরকমভাবে চেপে এই যে নিচে সেভ ইমেজ এরকমভাবে নিয়ে আপনার সেভ গ্যালারিতে নিয়ে নিলেন। এবার এটাকে আপনি আপনার মতো করে ইউজ করলেন, অবশ্যই নর্মাল ইউজের ক্ষেত্রে এটা কাজে লাগবে, তা না হলে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে সেটা আপনি জানেন। তো এটা গেল এক নম্বর। চলুন আর একটা উদাহরণ দিয়ে দেখাই, একটি ছেলের হাতে মোবাইল ফোন, সে আকাশের দিকে তাকিয়ে রয়েছে, মানে কি আমার যা ইচ্ছা হচ্ছে, আমার ইচ্ছা যে এমন একটা ছবি এক্ষুনি চাই। তো দেখুন এক্ষুনি আমি পেলাম কি না, এই যে এখান থেকে এটাকে সেন্ড করে দিলাম, দেখুন পাচ্ছে কি না, মানে এটাকে কাজে লাগাতে হবে, জাস্ট কাজে লাগালেই আপনি যা খুশি তাই নিজের পছন্দের জিনিসটা এখান থেকে বার করতে পারবেন। ঠিক আছে, দেখুন একদম মিলে যাবে। এবং আপনি যদি এটাকেই ধরুন, এটাতে আমার অসুবিধা হচ্ছে যে আর একটু ভালো হলে হতো, তো এটাকে আবার দিয়ে দিন, কপি পেস্ট করে আবার সেন্ড করে দিন, যে এই ছবিটা আমার ভালো লাগেনি, হতেই পারে। তো যখন ভালো লাগলো না আবার কমেন্ট দিয়ে দিলেন, কমেন্ট দিয়ে দিয়ে আবার আপনি খেয়াল করে দেখুন আরও একটা ছবি দেবে, হয়তো বা এই ছবিটা আপনার পছন্দ হয়ে যাবে। দেখুন দেখতে পাচ্ছেন আরও আকাশ চলে এসছে, পাখি চলে এসছে, হাতে ফোন রয়েছে। যদি আপনার মনে হয় যে আরও আপনার একটু অন্যরকম চাই, এরই মানে বিষয়টা একই থাকবে কিন্তু ছবিটা আলাদা হবে, আপনি কিন্তু এইভাবে আপনি ছবির ক্ষেত্রেও, আপনি কোনো একটা মানে কন্টেন্ট ক্রিয়েটের ক্ষেত্রে বা যা কিছু ক্ষেত্রে আপনি যে বিষয়টা জানতে চাইছেন, যেমনটি চাইছেন তেমনটি এখান থেকে নিয়ে নিতে পারেন। এটা গেল প্রথম পয়েন্ট। এবারে হয়তো আপনি রিলস ক্রিয়েট করেন, এবারে আপনি চাইছেন ট্রেন্ডিংয়ে চলছে কোন রিলগুলো, আপনি হয়তো খুঁজতে চান না বা আপনার সময় ইচ্ছা নেই, সময় নেই, আপনি কী করবেন, এখানে লিখে দেবেন ট্রেন্ডিং রিলস,
যাক বাংলায় দিলাম, আসে কিনা দেখা যাক, তা নাহলে ইংলিশে করে দেবো। এখানে খেয়াল করে দেখুন যে ও এসে গেছে, ঠিক আছে। এখানে দেখুন রিলস কিছুটা এসে গেছে, এবারে কি ওর ওপরে ক্লিক করবেন, ক্লিক করলে কোনটা ট্রেনিংয়ে চলছে সেটা আপনি জানতে পারবেন। তো এখানে আমি ইংলিশে আরেকবার দিয়ে দিই যে ট্রেন্ডিং রিলস দিয়ে সেন্ড করলাম। যে রিলসগুলো ট্রেন্ডিংয়ে আছে চলছে সেগুলো এখানে শো করে যাবে। এবার আপনি এখান থেকে সেই রিলসগুলো দেখে সেখান থেকে যা করার আপনি তো করবেন, সেটা আর বলতে হবে না। এবারে দেখুন এই যে মেসেজ লেখা আছে তার পাশে বাঁ সাইডে একটা অপশান রয়েছে থ্রি লাইন। এই থ্রি লাইনে এসে অজস্র টপিক আপনি পাবেন, অজস্র সাবজেক্ট আপনি পাবেন, যেখান থেকে আপনি আপনার সুবিধা মতো কিন্তু জ্ঞান নিতে পারেন, সাবজেক্টটা বুঝতে পারেন, বুঝে নিতে পারেন, বুঝে নিয়ে সেটাকে কাজে লাগাতে পারেন, ঠিক আছে। এবারে দেখুন এখান থেকে আপনি যদি আই বাটনে ক্লিক করেন, আই বাটনে ক্লিক করলে এখানে অনেক অপশান পাবেন, যেখান থেকে এআই ট্রেনিং আপনি এআই এর ট্রেনিং নিতে পারেন, যে কীভাবে এআই কীভাবে কাজ করে কী বৃত্তান্ত। আপনি যে এআই যে কাজগুলো করলেন, এখানে উপরে দেখুন থ্রি ডট পয়েন্ট রয়েছে, এখানে ডিলিট কনভারসেশান, অর্থাৎ আপনি কনভারসেশানটা ডিলিটও করে দিতে পারেন সব। তাছাড়াও এখানে অনেক রকম টপিক রয়েছে, সে বিষয়ে আপনি বিস্তারিত জানতে পারেন, এবং যে বিষয়টা খুব ইন্টারেস্টিং বা বোঝার আছে সেটা হচ্ছে আপনি চাইলে যেটা আপনার মনের ইচ্ছা সেই ইচ্ছাটা সুন্দরভাবে এখানে প্রকাশ করে সেইটাকে কাজে লাগাতে পারেন। ধরুন আপনি কিচ্ছু জানেন না কিন্তু আপনার ইচ্ছা আছে সেই বিষয়টা জেনে বুঝে সেটাকে প্র্যাকটিক্যাল দেখার। উদাহরণ হিসাবে ধরুন যে আপনি হয়তো কোনো একটা রেসিপি চাইছেন, ঠিক আছে। ধরুন আপনি খিচুড়ি তৈরির রেসিপি চাইছেন, খিচুড়ি কী করে বানাবো লিখে আপনি সার্চ করলেন, অর্থাৎ একটা একটা উদাহরণ দিলাম মাত্র, ঠিক আছে। এবারে দেখুন এখানে ইন্ট্রোডাকশান দিয়ে দিচ্ছে, প্রথমে যে প্রথম প্রথমে দিয়ে দিচ্ছে যে কী কী লাগবে, ঠিক আছে, কী কী লাগবে সেইটা দিয়ে দিল। তারপরে ইন্ট্রোডাকশান কীভাবে কাজটা করতে হবে দেখুন পয়েন্ট বাই পয়েন্ট দিয়ে দিয়েছে। যদি আপনি দেখা যাচ্ছে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করবেন, তো এখানে ক্লিক করুন যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এখানে দিয়ে দিলেন। আপনার কোনো ভিডিও দেখারও হয়তো প্রয়োজন হবে না, আপনি দেখুন স্টেপ বাই স্টেপ পরপর, এখানে দেখুন পরপর যে কিসে কীভাবে কী করতে হবে, প্রথমে একটা গুগল অ্যাকাউন্ট করতে হবে, তারপরে ইউটিউবে যেতে হবে, তারপরে চ্যানেল করতে হবে, চ্যানেলের নাম লিখতে হবে, সেটা প্রোফাইল করতে হবে, কাস্টমাইজ করতে হবে ইওর চ্যানেল, আর ভেরিফাই ইওর অ্যাকাউন্ট, সেট আপ ইওর মানে কী কী জিনিস লাগবে আপনার, তারপরে প্ল্যান কিছুটা প্ল্যান মেনটেন করতে হবে, তারপরে আপলোড করতে হবে প্রথম ভিডিও, দেখুন পরপর স্টেপ বাই স্টেপ সবটা দিয়ে দিয়েছে। এবারে আপনার কাজ হবে শুধু এগুলোকে ফলো আপ করা এবং এগুলোকে কাজে লাগানো। এছাড়াও দেখুন এখানে অজস্র অপশান রয়েছে, যে অপশানগুলোকে আপনি যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনি কিন্তু এআই এর পারফেক্ট সুবিধাটা নিতে পারবেন। এবং এরপরও যদি আপনার কোনো বুঝতে অসুবিধা হয়, কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানান। এখানে দেখুন এই যে অপশানগুলো রয়েছে, এ বিশেষ করে প্রথমে যেটা বললাম ইংলিশ বাংলা ট্রান্সলেট করার যে ব্যাপারগুলো, এগুলো যদি বুঝতে আপনার অসুবিধা হয়, এই চ্যানেলেই রয়েছে বিভিন্ন ভিডিও, আর গুগল কিবোর্ডের উপরে বা বিভিন্ন কিবোর্ডের উপরে সেগুলো দেখতে পারেন। ভিডিও শেষে বলি একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, এআই কিন্তু সাবধানে ইউজ করবেন, এআই এমন কিছু সার্চ করবেন না যেটা করা ঠিক নয়। অনেকে আমরা গুগল ক্রোম ইনকগনিটো মোড অন করেও অনেক কিছু সার্চ করে থাকি, সেইগুলো এআই এ কিন্তু সার্চ করতে যাবেন না, যাওয়াটা উচিত নয়। কারণ এআই যেহেতু এখন একটা ট্রেন্ডিং টপিক, এবং এই এআই এর উপরে যেমন সুবিধা আছে অনেক অসুবিধাও ক্রিয়েট হচ্ছে, এবং সতর্ক দৃষ্টি রেখেছে কিন্তু সব সময় এআই এর উপরে সরকারিভাবে এবং বড় বড় সংস্থা। হ্যাঁ, কাজেই আপনি খুব সতর্ক হয়ে কাজগুলো করবেন, কোনো মানে অপ্রীতিকর ঘটনার মধ্যে যাতে আপনি না জড়ান সেটাও দেখবেন। এআই এর যে সুবিধাগুলো নেয়ার সেইগুলো নিন। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।